আমি আমার বিধানসভা যে পদ ভবানীপুর কেন্দ্র থেকে জিতেছি সেই ভবানীপুর কেন্দ্র থেকে আমি পদত্যাগ করলাম। প্রশ্ন আসতে পারে কেন করলেন? এই জন্যেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি তাকে ছ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে স্বাভাবিকভাবে। তার জন্য সব থেকে ভালো সিট হবে ভবানীপুর, যেতে আমি জিতেছি। আজকে আমার এটা মনেই হচ্ছে আমার দায়িত্ব ছিল এই ঘরটাকে রক্ষা করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় এই কথা ভেবে আমি স্বেচ্ছায় ভবানীপুর সিট থেকে পদত্যাগ করছি। এই ব্যাপারে আমার উপর কোনো যে জোর করেছে বা বলেছে করতে হবে এরকম কোনো, এর আগে যেমন দল নির্দেশ দিয়েছিল অনেক ক্ষেত্রে এই যে করতে হবে এরকম কোনো নির্দেশ নয়, আমি স্বেচ্ছায় ভবানীপুর ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক 36 বছর 37 বছর, দীর্ঘদিন তার সঙ্গে আছি, অনেক উঠাপড়া অনেক উত্থান পতনে আমি তার সঙ্গী ছিলাম। আজকে তিনি যে সব থেকে পরাজিত করেছেন, আজকে তার মতো মানুষকে মুখ্যমন্ত্রী থাকতেই হবে এবং তাকে থাকতে হবে এই জন্যেই যে ভবানীপুর সিটটা তার জন্য সব থেকে ভালো। দাদা, এতদিন ধরে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসাবে ছিলেন, আপনি যথেষ্ট স্নেহ করেন, আপনাকেও দাদার হিসাবে দেখে, মন্ত্রিত্ব পেয়েছেন, এত দায়িত্ব, কিন্তু তারপরও নিজে যখন সিটটা ছেড়ে দিয়ে যাচ্ছেন, কোথাও কি মানে বুকের মধ্যে বেদনা হচ্ছে না? বেদনা মানে দেখো, রাজনীতি করতে করতে না আমাদের যে সূক্ষ্ম অনুভূতি গুলো সেগুলো অনেকটাই ফোটা হয়ে যায়। রাজনীতি জীবনটা এরকম, তো তারপরেও মনে করি আমি সত্যি মমতাকে ভালোবাসি, আমি স্নেহ করি তাকে এবং আমি চাই যে আমার কাছে তো সমাজটাও একটা বড় প্রশ্ন, আমি চাই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক মুখ্যমন্ত্রী এবং তাকে থাকতে গেলে একটা তার জন্য যোগ্য যে সিট সেই সিট থেকে তাকে জিতে আপনি কি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াচ্ছেন? সেটা দল ঠিক আমি বলবো না, আপনার সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে কি সেটা পার্থ আপনাকে বলবো, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেটা প্রথম আপনি এতদিন ধরে বিধানসভা কেমন আজকে অনুভূতিটা কষ্ট তো হচ্ছেই, এটা তো বলতে পারবো না যে কষ্ট হচ্ছে না, যে আমি দীর্ঘদিন আছি সেই 1991 সাল থেকে। আজ দলের প্রয়োজনে সামগ্রিকভাবে বাংলার প্রয়োজনে কখনো কখনো মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তা কষ্টকে বুকে চেপে ধরেই হোক আর আনন্দের সঙ্গেই হোক, আমি সেইটাই করছি যাতে মমতা দাঁড়াতে পারে এবং মমতা জয়ী হয়। বিধানসভার তর্ক আলোচনাগুলোকে মিস করবে? বিধানসভার অধিবেশন চলাকালীন কোনোদিন আপনি অ্যাবসেন্ট হননি, কি বলবেন? আমার জীবনে আমার মনে পড়ছে না যে 1991 সাল থেকে বিধানসভার অধিবেশনে একদিনও আমি অ্যাবসেন্ট হয়েছি, যদি একান্ত অসুস্থ হয়ে পড়েছি কিনা এরকম খেয়াল নেই, কিন্তু আমি কখনো অ্যাবসেন্ট হই না। এটা আমার মনে হয় যে বিধানসভা চললে আমাদের থাকা উচিত, সেই হিসেবে আমার পাশে আমার দুই বন্ধু রয়েছে নির্মল এবং প্রাবোস, এরা জানে যে আমি কতটা সিনসিয়ারলি বিধানসভাটা করি। তো সেটা তো প্রত্যেক মানুষের জীবনে হঠাৎ করে যখন একটা মানে তাল কেটে যায় সেটা তো কিছুটা তার প্রতিক্রিয়া হয়, এগুলো দল ঠিক করে দেয়। যদি আমাকে মনে করে যে মন্ত্রী কন্টিনিউ করবো করবো, যদি মনে করে যে মন্ত্রী থাকবো না আবার কোনো জায়গা থেকে লড়ে আসবো লড়ে আসবো, যা সিদ্ধান্ত নেবে দল আমি তাই। আপনি এই সিদ্ধান্তটা কবে থেকে ঠিক মানসিকভাবে তৈরি হচ্ছিল? এটা আমি ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 মাসের মধ্যে যেতে হবে, তার জন্যে সুইটেবল সিট হচ্ছে এই মুহূর্তে ভবানীপুর, অতএব আমার উচিত এটা ছেড়ে দেওয়া, আমার যেটা ভবিষ্যৎ।